সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 26 আগস্ট, রোজ শুক্রবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলার অরুণকোলা পশুহাটের পাশে বাইজির ডেয়ারি ফার্ম। আর এই বাইজির ডেয়ারি ফার্মের প্রতিবেদন প্রতি শুক্রবারে যে নতুন নতুন গরুগুলা আমার চ্যানেল থেকে আপনাদের মাঝে তুলে ধরা হয়, তো চলেন বাইজির ডেয়ারি ফার্মের যে নতুন কালেকশনগুলো, কী ধরনের কালেকশন করছেন, কেমন জাতে, কেমন মানে, কেমন গুণে, বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ব্যবসা কেমন যাচ্ছে এখন? হ্যাঁ, ব্যবসা আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। প্রতি সপ্তাহে আপনার ইনশাল্লাহ যা নিয়ে আসছে আল্লাহর রহমতে, আল্লাহ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ আল্লাহ সবই বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, কিছু থাকছে আল্লাহর রহমতে সবই বেঁচে আছে। তো আজকের ভিডিওতে নতুন গরু কয়টা দেখাবেন? নতুন গেলে সাথে যেগুলো দেখেন সবই বিক্রি হয়ে গেছে, আজকে নতুন 5টা দেখাবো। আবার নতুন আবার 5টা? জি, 5টাই দেখাবো, 5টা দিয়ে অ্যাড করবো। আচ্ছা, 5টা দিয়ে অ্যাড করবেন? জি। আচ্ছা, বেশি গরু সংগ্রহ করতে, ভালো গরু সংগ্রহ করা অনেক কঠিন? হ্যাঁ, আসলে আপনার খারাপ গরু গোয়াল ভরি দেখা লাভ নাই, কারণ ভালো গরু 4-5টা দেখালে যারা ভালো গরু কেনার ইচ্ছুক থাকে, ঠিক আছে, তারা ওই 4-5টা ইনশাআল্লাহ কিনে নিয়ে যাবে। আচ্ছা, তো চলেন ভিডিও বড় না করে এক এক করে গরুগুলো দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ দেখান। তো শুরুতেই আমরা খুবই সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি, যে এটা আপনার হলিস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে। এর মাথাটা সুন্দর করে দেখা দিবেন দর্শকের, ঠিক আছে। এর কান, এর মাথা খুব ভালো করে দেখা দিবেন দর্শক। তাহলে দর্শক তো গরু আসলে না আসেনি, তো গরু দেখেন সে কিনে ফেলায়, খারাপ গরু কিনে ফেলায়, ঠিক আছে। অরিজিনাল জাতের যে গরু, এই চিনার আমি প্রতিটা মানে একটা ইয়া দেখাচ্ছি। এর গলাটা দেখবেন চিকন, ঠিক আছে, গলাটা চিকন, এবং এখান থেকে গলার থেকে একদম ওই মাদাবন্দি স্টেট সুন্দর হয়ে দেখাবেন। স্টেট সুজা, কিন্তু এল পাটামের গরু একদম। হ্যাঁ, স্টেট হয়ে আছে দেখছেন, সুজা এল পাটাম, ঠিক আছে। লেজ দাও আপনি দেখেন যে একবারে হাঁটুর উপরে, বুঝতে পারছেন? আচ্ছা, পা গুলা দেখেন, খুর গুলা একদম স্টেট গোল সুজা, ঠিক আছে। আবার এর তলা বাটটাও দেখেন, মানে প্রত্যেকটা জায়গায় থাকা লাগবে, ঠিক আছে। এর বাট সাইডে দেখেন খালি, এত সুন্দর মাশাআল্লাহ, মানে সেই সুন্দর আল্লাহর রহমতে খুবই ভালো জাতের একটা বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এই বাচ্চাটার বয়স আছে আপনার 10 মাসের মতো। 10 মাসের মতো? জি। আচ্ছা, তো এই বাচ্চাটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবে? এই বাচ্চাটা আপনি কোনো দর্শক ভাজে নিতে চাই, এই বাচ্চাটার দাম চাই 82,500 টাকা। 82,500 টাকা? জি, 82,500 টাকা দাম চাইলেন। জি, কিছু কি দরদামের সুযোগ আছে? ইনশাল্লাহ হালকা সীমিত দরদাম করতে, বেশি না, হয়তো 2-3 হাজার টাকা কম বেশ করি, 2-1 হাজার টাকা কম বেশ করি বেচা কেনা করে দেবো। আচ্ছা, কিন্তু এটা একটা আপনার 90-95% বাচ্চা হবে, মানে খুব, কারণ আপনি মাথাটা দেখছেন না, গলার থেকে মাথাটা একদম, মাথাটা এই খুব সুন্দরভাবে দেখা দেন, দূর থেকে ক্যামেরা ধরি, মানে মাথার থেকে এই মাথা পর্যন্ত স্ট্রেট, একদম স্ট্রেট, মাথা কিন্তু রাউন্ড নাই, ঠিক আছে। আচ্ছা, এই গরুগুলোতে যদি এমন ক্যাটাগরি গরু কিনে ইনশাল্লাহ কোনো দশকে কখনো ঠকবে না এবং লস হবে না তার। আচ্ছা আচ্ছা, তো এটা আপনি 82,500 টাকা দাম চাইলেন, কিছু দরদামের সুযোগ রাখছেন? হ্যাঁ ইনশাল্লাহ দরদাম হবে হালকা, সেটা আমরা প্রথম বাচ্চা দেখলাম। জি, তো সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে যে বাচ্চাটি আছে, দ্বিতীয় নাম্বারে বাচ্চারাও দেখা দেন আপনি, ওর গলা টলা আছে কিনা, ঠিক আছে, একদম চিকন গলায়, মাশাআল্লাহ। হ্যাঁ, গলা একদম চিকন, এবং ওর গলার থেকে আমি প্রথমে বলছি, গলার থেকে মাথা পর্যন্ত দূর থেকে আগে দেখাবেন ক্যামেরাটা, দূর থেকে দেখেন স্ট্রেট স্টেট। হ্যাঁ, এখান থেকে ক্যামেরা ধরি, ওই স্টেটটা দেখার একদম স্টেট, ঠিক আছে, মাথা কিন্তু রাউন্ড না, দেখেন স্টেট, ওখানে একদম হেল পাটে একদম সোজা আছে পিছনে, বুঝতে পারছেন? এই গরুগুলো এমন ভাবে দেখাবেন ক্যামেরা ধরি যে দেখলে দর্শক বুঝতে না, অরিজিনালি একটা জাতের বাচ্চা, ঠিক আছে। তো এটা কি জাতের? হ্যাঁ, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাত, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। জি, এবং খুর চারটাই সাদা আছে। হ্যাঁ, এটা লেজটা একটু দেখাই দিই দর্শকদের। হ্যাঁ, দর্শকের ফুলে লেজটা হাঁটুর উপরে উপরে, এবং এর তলা বাটগুলো দেখা দেন দর্শক, ঠিক আছে। তলা বাটটা হ্যাঁ সুন্দর, মানে খুবই সুন্দর করে দেখা দেন, না দেখলে দর্শক কখনোই বুঝবে না যে কেমন ধরনের গরু এটি, বুঝতে পারছেন? ঠিক আছে, দেখছেন, দেখেন। আচ্ছা, তো এই পার থেকে দেখা দেন একটু, দূর থেকে একটু দেখা দেন স্টেট, এই গরুটার বয়স কেমন হবে? এই গরুটার বয়স আপনি, এটা 10 মাস, এটা 10 মাস। 10 মাস? জি। আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটা আপনার কোনো দর্শক ভাই যদি নিতে চায়, এটা আপনার দাম চাবে আপনার 77,500 টাকা। 77,500 টাকা দাম চাচ্ছেন? কিছু কি দরদামের সুযোগ আছে? হালকা সীমিত দরদাম হয়, বেশি দরদাম হয়, হালকা সীমিত, হালকা সীমিত দরদাম করে বিক্রি করে দেবে। জি জি, মানে 2-1 হাজার টাকা বেশি। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা দেখলাম। হ্যাঁ,
তো সিরিয়ালে তিন নম্বরে যে বাচ্চাটা আছে এটা এটা এটাও দেখা দেন, প্রত্যেকটা ঘড়ি দেখাবেন। এই গোটার আমি প্রথমে বলি, গোটার একটু কম্বল আছে, ঠিক আছে, গোটার একটু কম্বল আছে। কম্বল থাকলেই যে গরু আপনার ক্রস, এটা না, এর একটু নাড়ু আছে হালকা, ঠিক আছে, কিন্তু গোটা খুবই মানে গ্রোথ ভালো, মানে একটা হাইব্রিড জাতের বাচ্চা। এই বাচ্চাগুলো আপনার দুধ হয় বেশি এবং অনেক বড় হয়, হয়তো কেউ বলতে পারে ভাই এটা সায়ওয়াল ক্রস, আসলে ক্রস গরু সায়ওয়ালের ক্রস না, ঠিক আছে, গরু হলস্টাইন ফ্রিজিয়ানেরও হয়তো আপনার নাভি কম্বল হালকা হয়, ঠিক আছে। এই গরুটার আপনার পিছন সাইডটা দেখা দেন এবং এর গরুটার তোলা বাচ্চা একটু দেখা দেন দর্শকের, ঠিক আছে, মাশাআল্লাহ খুবই তোলা ভালো, ঠিক আছে, খুবই মানে আমার জীবনে মনে হয় এরাম এরাম তোলা লাগলো, খুবই তোলা, ঠিক আছে, খুবই সুন্দর এক কথাই শেষ। এবং এর তোলা চামচুচা গুলা দেখেন একদম ঢোলা, বুঝতে পারছেন, এই গরু প্রথমে এই গরুগুলো আপনার প্রথম চামচে না হলো আপনার ধরেন বিশের কাছাকাছি প্রথমেই প্রথমেই 20 লিটারের কাছাকাছি, 20 লিটারের কাছাকাছি আইডিয়া করছেন যেহেতু দুধের মালিক আল্লাহ। জি, তারপর আমি ইনশাআল্লাহ মানে একটা প্রত্যেকটা গরুই তো আমি কিনা বেচা করি, তারপর একটা গরুর প্রতি আমার একটা ইয়া আছে যে আসলে কোন গরুর কেমন দুধ হবে, ঠিক আছে, এটা তো বেচা কিনা করতে তো অভ্যাস হয়ে গেছে আমাদের। আচ্ছা, তো এই গরুটার বয়স কেমন হবে? এই গরুটার বয়স আপনার 10 মাস, 10 মাসের মতো বয়স আছে। জি, আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটা আপনার কোনো দর্শক ভয় নিতে চাই, এই গরুটার দাম স্যার 75,500 টাকা। 75,500 টাকা দাম চাচ্ছেন, কিছু কি দরদামের সুযোগ আছে? হালকা সীমিত, আমি প্রথমে বলতে হালকা সীমিত দরদাম করে বিক্রি করে দিবেন। জি, তো এটা আমরা 3 নম্বর বাচ্চা দেখলাম সিরিয়ালে, তো সিরিয়ালে 4 নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি? প্রত্যেকটা বাচ্চা আমি প্রথমে বলেছি গোলাপ থেকে এর পিট পর্যন্ত স্টেট মা দেখেন, এইটা ভালোভাবে দেখা যায় দর্শক। আচ্ছা আচ্ছা, রাউন্ড আছে কিনা এটা, গোলাটা মাশাআল্লাহ চিকন আছে, সুন্দর করে দেখা যায় মাদাপন, মাদা কত উঁচা তাই দেখা, মাদাটা মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান দা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি, আপনার কাছে সবগুলাই হলস্টাইন ফ্রিজিয়ান? প্রত্যেকটা গরি হলস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে, সুন্দর ভাবে গোড়া সুন্দর করে দূর থেকে দেখা দেন, ঠিক আছে, পুরা বডি থেকে তাহলে দূর থেকে মাদার থেকে গলা পর্যন্ত ভালো করে দেখা দেবেন। আচ্ছা, তো এটার মাশাআল্লাহ নাভি নেই, হালকা পাতলা একটু ইয়ে আছে। হ্যাঁ, এটার তলাবারটা একটু দেখা দেন, লেজটা একটু দেখাই দিই আমরা দর্শক, লেজ একদম হাঁটুর উপরে আছে, দেখি লেজ হাঁটুর উপরেই আছে। আচ্ছা, এই রুলানটা দেখাই দিই দর্শক, রুলানটাও দেখাই দেন দর্শক, ঠিক আছে, খুবই সাদলা গরু, রুলান বাট ঠিক আছে, খুব সুন্দর এক কথাই শেষ। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হবে? হ্যাঁ, এটা আছে, এটা আপনার 10 মাস হবে, 10 মাস। জি, আচ্ছা, তো এই গরুটা আমার একটা কথা বলি, এর থেকে ছোট গরু কিন্তু যারা কম দামে চায় তারা বলবে যে 10 মাস প্লাস, কিন্তু অরিজিনাল একটা গরু যে 10 মাস হয় এটা অরিজিনাল খামার আসি দেখি তারপর বোঝা যায় আসলে 10 মাস কিনা, কিন্তু অনেকেই দেখেন আপনি 6 মাসের গরু 10 হয় বা না, দাম হয়তো 6 মাসের গরুতে আপনার দাম বেশি চাওয়া যায় না, এই জন্য 10 মাস চা দাম চাবি ঠিকই, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটা আপনার কোনো দর্শক নিতে চাইলে এটা 78,500 টাকা, এটা 78,500 টাকা দাম চাচ্ছেন, কিছু কি দরদামের সুযোগ আছে? হালকা সীমিত দরদাম করে বেশি, হালকা সীমিত দরদাম করে বিক্রি করে দেবেন। জি জি, আচ্ছা, তো এটা আমরা 4 নম্বর বাচ্চা দেখলাম, ঠিক আছে, পুরো বডি প্রথমে দেখেন লাগে, তো সিরিয়ালে 5 নম্বরে যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একটু আপনার হাইব্রিড জাতের বাচ্চা, ঠিক আছে, ডানো বাচ্চা যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, এই গরুটার আপনি একটা জিনিস কি জানেন, যে গরুটা আমি গরু দেখাইছি, ঠিক আছে, আচ্ছা, আমি এই গরুটার মানে যদি আমার নিজের কোনো মানে হালকা মানে আমার যদি পুষার যদি নিতাম তাহলে আমি প্রথমে যে হাটে থেকে এই গরুটাই কিনতাম নিজের জন্য আর কি, যদি আমি পুষতাম বাট থেকে দুধের জন্য, এটা 100% দুধ হয় 20-এর উপরে প্রথম চান্সেই। আচ্ছা, আল্লাহ তো দেয় ইনশাআল্লাহ। এইভাবে আপনি কিভাবে গ্যারান্টি দেন? গ্যারান্টি দেওয়ার কারণ গরুটার আপনার বডি স্টাইলের পা হাত পা গুলো দেখা লাগবে, মাথাটা দেখছেন একদম উঁচা, হ্যাঁ, এই গলার থেকে দেখেন ওর মাথাটা কত উঁচা। আচ্ছা আচ্ছা, অনেক উঁচা, স্টেডে অনেক উঁচা আর পিছন সাইড অনেক ভারী। আচ্ছা আচ্ছা, এর আপনার চামচুচা অনেক পাতলা, বুঝছেন, ঢোলা অনেক ঢোলা, গরুটা অনেক ঢোলা ঢোলা, ঠিক আছে, লেজটাও ছোট আর এত পরিমাণ গরুটা ঢোলা, ঠিক আছে, এই গরুটার আপনার যে গরুটার জল ঢোলা বেশি হয় এই গরুগুলোর দুধ হয় ভালো, ঠিক আছে, দুধ তোলা বাদ দেখেন পা হাত পা গুলো একটু ভালো করে দেখা দেন, একদম স্ট্রেট আর অনেক মোটা মোটা পা হাত পা, ঠিক আছে, মোটা মোটা। এবং জি জি, লাভ করে আর একটা জিনিস দেখেন, এর একটা দুধের র্যাক আছে, ঠিক আছে, প্রথমে ওই র্যাক গুলো এখনই ভাসে উঠেছে, আর এর তলাবারটা একটু দেখা দেন, কত মানে এর লুজটা দেখেন, ঠিক আছে, এর লুজ এখনই আরাম লুজ, বুঝতে পারছেন, আর এর একটা র্যাক আছে দুধের র্যাক, এর একটা এখনই ভাসি উঠেছে, ঠিক আছে, আমি এই গরুটা এই জন্য গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, তো এগারোটার বয়স কেমন হবে? এগারোটার বয়স আছে আপনার
কিছু কি দরদামে সুযোগ আছে? হালকা সীমিত না বললেই নয়, ঠিক আছে, তাতে আপনার দর্শক খালি সম্মানই করবো। আমি যে গরুগুলাই দেখাই আল্লাহর রহমতে, আপনাদের দোয়াই এবং দর্শকের দোয়াই, ঠিক আছে, সবারই দোয়াই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া জানাই যে আমার গরুগুলা ইনশাল্লাহ প্রতি সপ্তাহে প্রতিনিয়ত ইনশাল্লাহ বিক্রি করে দিচ্ছি আমি, কারণ আমার দামের সাথে গরুর কোয়ালিটি ইনশাআল্লাহ সব ঠিক আছে, এই জন্য আল্লাহর রহমতে বেচা হয়ে যাচ্ছে। আচ্ছা, বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিন। মোবাইল নাম্বার 01-7240-66-538, এটাই ইমো, এটাই পার্সোনাল। তো ভাই, আপনার আমার আসার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা, যে পশু হাট আছে হাটের পিছনে যে আপনার ইয়া আছে, পূর্ব পাশে যে হাই স্কুলের পিছনে আমার খামার, আমার ফার্মের নাম বাইজিদ ডেইরি ফার্ম, আমার নাম মোহাম্মদ রাহান শেখ। তো ভাই, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।